محمد صلى الله عليه وسلم محمد بصر ليس كالبصر ياقوت حجر ليس كالحجر اللهم صل على سيدنا احمد میں جن کی زندگی کٹی استعحمد میں جن کی زندگی کٹی نور ہی نور ان کے مزاروں میں ہے اللہم صلی اللہ سیدنا مولانا محمد والا آل سیدنا مولانا محمد رہی جاتی ہے یہ ارمان میرے سینے میں نقاب کی زمین نہ میں پہنچا مدینے میں اللہم صلی علی سیدنا مولانا محمد علی سیدنا مولانا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم من صلى صلاتنا واستقبال قبلاتنا واكل ذبيحتنا ذلك مسلم الله ذمة الله ذمة رسوله النبي صلى الله عليه وسلم اما دين دار مسلمان بھائرا واجا اللہ جناب محمد رسول اللہ صلى الله عليه وسلم کے آخری نبی خاتم النبی کرے پٹھیچے لا نبی یبعکی مجھنا امار پورے کرو نبی نائی پتے نبی ایک سموئے تھا کہ ایک ایک نبی برسول جب موسیٰ علیہ السلام جوانے حارون علیہ السلام چھنے ابھی انہیں ایک سموئے دیکھا گا کہ ابراہیم علیہ السلام اسماعیل علیہ السلام ایک سنگے ایک کلی نبی কিন্তু জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক নবী এবং এই কিয়ামত পর্যন্ত আর কেউ নবী কেউ প্রফেট কেউ ভবাদী আসবে না তিনি শেষ নেই প্রত্যেক নবী চলে যাবার পর সংস্কার নানা রকম খারাপই ঢুকে গেছে যেমন নবী মূসা ইসরায়েল কম গুমরাহ তো পড়ে গেল তাদেরকে সুধাবার জন্য নবী ঈসা আলাইহিস সালাম এলেন নবী ঈসা আলাইহিস সালাম ঠিক করলেন আল্লাহর কালামকে শুনালেন লা ইলাহা ইল্লাল্লাহ শিখালেন সব শিখালেন কিন্তু তিনি চলে যাওয়ার পরে তার কম গুমরাহিতে পড়ে গেল এবং তারা বললো যে আল্লাহ এবং নাউজুবিল্লাহ সস্তা খোদা এবং তার বেটা ঈসা বলুন নাউজুবিল্লাহ তারা বলে যিশু অবশ্য আমরা ঈসা যেতে পার্থক্য চেষ্টা করি এই জন্য একই লোক নয় কিন্তু ধরে নিলাম তর্কের খাতিরে কারণ ওসাই ঈসা দিচ্ছে বাইবেলে ঈশু দিচ্ছে ঈশাও দিচ্ছে তো ঈসা আলাইহিস সালামের চলে যাওয়ার পর তারা নবী ছিটকে গন্ধ ডুবে গেল এর 800 বছর পরে যেন দুনিয়ার বুকে এলেন তিনি দুনিয়ার সব খারাপিটাকে দূর করলেন মানুষকে ভ্রান্ত চিন্তা ভাবনা তোমার সস্তা এক অদ্ভুত যেমন আমি তো বলে এক সাহাবি তান হচ্ছে মা জমে জবল রাজি আল্লাহ তালা তিনি একদিন আল্লাহ সুখে জিজ্ঞেস করলেন ইয়ার সস্তা আপনি আমাকে এমন একটা জিনিস শিখিয়ে দেন যে আমি জান্নাতে প্রবেশ করবো জান্নাত থেকে মুক্তি পাবো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তর দিলেন যে মাস তুমি একটা বিশাল ব্যাপার প্রশ্ন আমাকে করেছো, অনেক বড় ব্যাপারের কথা বলেছেন, কিন্তু যাকে আল্লাহ পাক তৌফিক দেন সেই ভাই, সেটা কি তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না, আল্লাহর সঙ্গে কখনো আপনি শিরিক করবেন না, কোন নবী কোন ওলি কোন এমনকি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী কিন্তু আল্লাহ পাকের জায়গায় বসাতে পারেন না, কি যে পারেন সব শেষ হয়ে যাবে কিচ্ছু আছে বললেন তুমি আল্লাহর সঙ্গে শিরক করো না এবং নামাজ কায়েম করো, রোজা রাখো, সদকা দাও আর এই ঘর অর্থাৎ খানায় কাবা এর হজ করো। এরপর বললেন আমি তোমাকে বলবো কল্যাণকর দিকগুলি, তুমি আসল আপনি বলুন বলে শোনো, তুমি যখন নামাজের প্রতি আকৃষ্ট হয়ে যাবে এবং শত হাজার কাজ থাকা সত্ত্বেও নামাজ ঠিক টাইমে আদা করবে তখন তুমি আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যাবে। হেমাস তুমি যা সদকা যাকাত দান সদকা করো এ কি করবে, এ আল্লাহ পাক কি করবেন এর দ্বারা তোমার যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় তেমনি এই সৎকা জাকাত তোর পাপকে একদম ধুয়ে দিবে, রোজা ঢাল এ তোমাকে পাপ থেকে বাঁচিয়ে দিবে। হে মাঝ আমি তোমাকে কি শান্ত কথা বলব, এর বুনিয়াদ হচ্ছে যে ইমান অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এর ঘর হচ্ছে নামাজ আর এর চূড়া হচ্ছে জিহাদ, জিভটাকে হাত দিয়ে টান ধরলেন, চল নিজের জিভটাকে হাত দিয়ে টেনে বললেন যে এইটাকে হেফাজত করো, বললেন ইয়া রাসূলুল্লাহ তো আমরা যে কথা বলি তারও হিসাব করো, বলে তোমার মা তোমাকে হারিয়ে ফেলে জীবের থেকে আর কোন জিনিস খারাপ আছে যা জাহান্নামে ডুবাবার জন্য যথেষ্ট না, অর্থাৎ যে কথা মানুষ বলে এ তার সব আমল কাজ হয় ধ্বংস করে দিবে তাহলে ভালো করবে, এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আমালুস সালেহাতি তাইয়্যিব, ভালো আমল করো ভালো কাজ করো এবং পবিত্র কথা ভাবো, মিথ্যা পরচর্চা পরনিন্দা গিবত চুগলি এগুলো বাদ দিয়ে যাবে, এগুলো তো প্রশ্নই নাই এগুলো তো হারাম, কিন্তু ফজুল কথাটাও আপনার আমলকে শেষ করে দিবে, আল্লাহ বলছেন অনর্থক কথা বল, তুমি এমনি ঠাট্টা করে একটা বলে দিলে তুমি একটা একদিন ছেলে একটা কথা বলে দিলে কিন্তু এও চলবে না, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন যে অনর্থক কথা বকো না, শেষ করে দিবে তোর পুণ্যগুলাকে মিটিয়ে দিবে শেষ করে দিবে। তো এই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এইসব জিনিস শিখিয়ে দিয়ে গেলেন এবং পালন করলেন কিন্তু তবুও দিনের ভিতরে গোলমাল ঢুকে যায়, এই গোলমালকে পরিষ্কার করার জন্য যুগে যুগে আল্লাহ পাক কি করেছেন তার বান্দাদেরকে ভিতর থেকে এমন এক একটাকে সৃষ্টি করেছেন যে সব কিছুকে সমস্ত জঞ্জাল গুলাকে দিন ইসলাম থেকে দুই সাফ করে দিবে, এদেরকে দুভাগে ভাগ করা, একটা হচ্ছে মুজাদ্দিদ যে সংস্কার বলাই হয়েছে আবুদাউদ শরীফ 100 বছরের মাথায় একজন করে মুজাদ্দিদ আসেন, তিনি এই উম্মতে মুহাম্মদীকে ঠিক করবেন, একটা এলাকা ভিত্তিক আর একটা হচ্ছেন তমাম দুনিয়া ভিত্তিক, এলাকা ভিত্তিক যেমন পুরো ভারতের মুজাদ্দিদ কিন্তু সারা দুনিয়ার জন্য আজ পর্যন্ত আল্লাহ তার মধ্যে একজন হচ্ছেন মুজাদ্দিদে আলফসানি, নাম শুনেছেন আহমদ ফারুক সরহিন্দি, যার নাম সরন শরীফ টাইপ নাম, ইনি আলফসানি, আলফের মানে হাজার, সানি মানে দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় সহস্রাব্দির মুজাদ্দিদ, ওরা দুনিয়াকে সংস্কার দায়িত্ব দিচ্ছে, এরপর শেষ আসবেন কে ইমাম মেহেদি আসবেন, যে ইমাম মেহেদি ইনি শেষ মুজাদ্দিদ আসবেন,
এ একটা দিক আছে, আর একটা হচ্ছেন যে যারা আত্মার জগৎকে পবিত্র করার পর শরীয়তে ইসলামের ভিতরে মানুষের হৃদয়কে আলোকিত করার জন্য, পবিত্র করার জন্য সব দিক দিয়ে মেহনত পরিশ্রম করে দাঁড় করিয়ে দেন, শেষের দিকে একটা অধ্যায় আছে, ফজলাল ফজিলাতু শামি ওয়াল ইয়ামানি ওয়াল ওয়াসাল কারানি, এই অধ্যায়টার নাম ফজলাল ফজিলাতু শাম ওয়াল ইয়ামানি ওয়াস কারানি, বর্ণনা ফজিলত সম্পর্কে। তার দ্বিতীয় অধ্যায়ে একটা কথা আছে, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে একজন সাহেব বলছেন, আপনি লানত দেন, আপনি লানত দেন ওই ইয়ামান দেশের লোকদের উপরে, এরা বড় বদমাশ করছে। বললেন না ভাই আমির মুমিন, আপনি বলবো না, আমি নিজের কানে বলতে শুনেছি, আমি নিজের কানে শুনেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ইয়েমান দেশে কিছু লোক আছে যাদেরকে আল্লাহ পাক যাদের দোয়াকে কবুল করে, যাদের দোয়াতে পানি বর্ষায়, যাদের দোয়ায় দুশ্মন হালাক হয়ে যায়, শেষ হয়ে যায়, যাদের দোয়াতে মুসলমানদের বিজয় আসে। এই হাদিসটি লেখার পর মোল্লা আলীকারী হাদিসটার ব্যাখ্যা এইভাবে করেছেন যে এরা না, এরা হচ্ছেন যে সমস্ত দুনিয়া থেকে 500 জন আল্লাহর অলি থাকবেন সব সময় বিরাজমান, এর উপরে 70 জন আওতাদ থাকবেন, তার উপরে 40 জন নাকিব থাকবেন, তার উপরে 7 জন তমাম দুনিয়ার 7 করে থাকবেন, এবং এর উপরে সবচেয়ে উপরে একজন থাকবেন তিনি গজ বা কুতুব, সবসময় জন থাকবেন। তো সেই এলাকায় কোথায় কোথায় থাকবেন সে আল্লাহ যেখানে তাকে নির্বাচিত করবেন। এবার শুনুন, 1011 খ্রিস্টাব্দে, আমি ইংরেজি সনটা বলছি, এটা তো 2000 নাকি, হ্যাঁ, আর এটা হচ্ছে 1011 খ্রিস্টাব্দে তুস নগরে একজন বুজুর্গ বাস করতেন, তার নাম ছিল আহমদুল্লাহ। তিনি একদিন বললেন যে আমি দেখতে পাচ্ছি খুব শীঘ্রই একটা ছেলে জন্মাবে, যে ছেলেটি বাগদাদের শাহি মসজিদে দাঁড়িয়ে বলবে যে আমার কদম প্রত্যেকটা অলির কাঁধেতে রয়েছে, আল্লাহ এত সম্মান আমাকে দিবেন। ওইখানে একজন মানুষ থাকতেন আবু মুসা সালে জঙ্গি, যার নাম ছিল, ইনি যৌবনে আসার পর বেরিয়ে গেলেন ঘর ছেড়ে, সেই তো মরতে হবে কি দরকার দেখি, 20-22 বছরে বেরিয়ে গেছে, প্রান্তরে চলে গেলেন, এক লোকালয় ছেড়ে বহু দূর চলে গেলেন, সাধনার জগতে ডুব দিলেন, আল্লাহর নামে জিকির আজকার দোয়া দরুদ এই সব দিয়ে মত্ত রইলেন। একবার একাধিক্রমে তার 7 দিন খাওয়া হয়নি, খিদার জ্বালা ছটফট করছেন, চোখ খুললেন, বাইরে বেরিয়ে এলেন, সামনে দিয়ে একটা নদী বেয়ে যাচ্ছে, গোসল করলেন, উঠলেন, এত খিদা পাচ্ছে যে পড়ে যাবেন, হঠাৎ দেখলেন একটা সুন্দর লাল আপেল ফল ভেসে চলে যাচ্ছে, দেখেই সামলাত মানুষ তো ফেরেস্তা তো নয়, তারপর হঠাৎ চুলে নিলেন, লুয়ে খেতে লাগলেন কামড়ে কামড়ে, তখন কিছুটা ক্ষুধা তো কমেছে, ফলে একটা হংকার আপনি করবো বড় বড়, তখন তিনি চিন্তা করছেন আচ্ছা আমি তো খেয়ে নিলাম, কিন্তু কার ফল ছিল, আমি বলা নাই খাওয়া নাই খেয়ে নিলাম, কোনো অনুমতিও তো দিইনি আমি, দুশ্চিন্তা পড়ে গেলেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি তো শুনেন এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন হারাম অর্থের দ্বারা যে শরীর তৈরি হয়, যে রক্ত মাংস তৈরি হয়, তার ইবাদতকে আল্লাহ পাক কবুল করেন না, বুঝতে পারলেন তো। ইনি দুশ্চিন্তায় পড়ে দেখলেন, তো হঠাৎ লক্ষ্য করে দেখলেন যে সমুদ্রের যেদিক দিয়ে উজান দিয়ে পানিটা বয়ে আসতেছে, তিনি বললেন আমি তো দেখলাম ওই দিক দিয়েই ভেসে আসছে, তাহলে এদিকে কোথাও ফলটা থাকতে পারে, কোথা দিয়ে কোনো লোক হয়তো মোদের পাড়ে কাজ করতে করতে তার ব্যাগ থেকে পড়ে গেল না কি হলো, ওই ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, কয়েক মঞ্জিল যাওয়ার পর তিনি দেখছেন একটা আপেল গাছ নদীর ধারে লাগানো আছে, একটা বাগান আছে, বাগানের ধারে নদীর ধারে বাগান, আর এর একটা ডাল ঢুকে গেছে, তাতে কয়েকটা ফাঁকা ফাঁকা আপেল আছে, ওর থেকেই পড়েছে, তো কিছু লোক ছিল তারা বললো যে এটা হচ্ছে যে সেই কি বলে অমুক একজন বুজুর্গ বাস করার তারই বাগান এটা,
তিনি দুনিয়ার সঙ্গে তার সম্পর্ক খুব একটা নাই, এক ধারে থাকেন তিনি। ইনকাম ঘর আছে, বসে আছেন, একটা যুবক অন্তন্ত ঢুকলো, সালাম দিল, কি খবর যুবক? খুব মনে হয় পরিচালিত আছে, বুঝেছি। বলে হ্যাঁ, আমি আপনার কাছে এসেছি, ওই আপেল গাছটা আপনার বসলো। হ্যাঁ, আমাদের আমি খুব মানে অসুবিধায় পড়ে এসেছি। কি হয়েছে? না, আমি খুব ক্ষুধার্ত ছিলাম অনেক। বললাম তো কি হয়েছে? জি, তারপর আমি দেখছি আমি যেখানে থাকি এই নদীর পানি ওই দিকেই বয়ে যায়। আমি একটা আপেল ফল দেখে গড়িয়ে ওটা খেয়ে নিলাম, তারপর জানতে পারলাম এটা আপনার এই গাছেরই ফল। তো আমি আপনার কাছে এসেছি মাপ চাইতে। আমি তো আপনাকে না বলে এটা খেয়ে ফেলেছি, গিলার জ্বালা, আপনি আমাকে মাফ করে দেন, ছেড়ে দেন। বললেন ও থেকে বুঝতে পারলেন একটা আপেল ফল খেয়েছে তার মাপ চাইতে আসছে, মানে একটু সাধারণ মানুষ নয় এই ছেলেটা, আল্লাহ পাকের ভয় কতটা আছে এর ভিতরে। বললেন আচ্ছা আচ্ছা বসো, তুই মাপ চাইতে আসছে, আমি মাফ করলে যে আল্লাহ পাকে আমাকে মাপ করে দেন। না বাবা, কেন আর কি হবে আওয়াজ? নাই যা, এখানে এসে শুনতে হবে। ঘরে বসে কেন শুনো? মাফ করে দেবো, ঠিক আছে, আমারটা কাজ আছে। এই গাছটা তো আমার বাগানে দিতে আছে, পরিষ্কার চর্চা পরিচর্যা করতে হবে, গাছটা পরিষ্কার টরিষ্কার করবে, পানি টানি দিবে, আর বাগানটা একটু দেখাশোনা করতে হবে। এই কাজটা তুমি যদি এক বছর করো আমি তখন আপনার। বললাম হ্যাঁ ঠিক আছে। কেয়ামতের ভয়ঙ্কর কিছু না, কবরে যে হাজার বছর পড়ে থাকতে হবে, যেখানে পাপের জন্য বান্দা তুমি পিসা হতে থাকবে, কষ্ট কেউ নেই। রাজি হয়ে গেল, এক বছর হয়ে গেল। ওই তো সাবানের চাঁদ থেকে শুরু করেছিলাম, এই তিন বছর সাবানের চাঁদ উঠলো, তাও গেলেন আস্তে আস্তে। হ্যাঁ কী ব্যাপার? যে এক বছর হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। হ্যাঁ মাফ করে দিন, তোমার একটা কথা আছে, আমি একটা পরেশানিতে আছি তোমারই মতো, আমাকে উদ্ধার করো, আমি মাফ করে দিন। বলে জি হ্যাঁ আমি উদ্ধার করবো, কী হতো? বলে আমার একটা মেয়ে আছে, এর আমি বিয়ে দিতে পারছি, তোমাকে বিয়ে করতে হবে, তাহলে আমি মাফ করে দেবো। হায় আল্লাহ, আবার কী ফেতনায় জড়ালাম! আমরা হলে কি করতাম? একটা আপেল খেয়ে তার জন্য আমার এত যাক না, মাফ করে যা কি, তাই তো 5 টাকা নিয়ে এলে, 10 টাকা নিয়ে এলে। তিনি বললেন যে বিয়ে করলে মাফ করে, হ্যাঁ বিয়ে করলে মাফ করে দেবো, তাকে শুনলে আমার মেয়ে বোবা কথা বলতে জানে, হাত দুটো গুলো চুপ করে আছে, কি করবো? আচ্ছা আমি ওকে বিয়ে করবো, তা আমি মাফ করবো। বলে হ্যাঁ মাফ করবো। হয়ে গেল, বিয়ে হয়ে গেল। হয়ে যাওয়ার পর যিনি শ্বশুর হয়েছেন তিনি বলছেন যে ওই যে ঘর আছে ডান দিকে যে রুমটা দেখছো ওইটায় তোমার বিবি আছে, যা ওর কাছে চলে যাবে। মাথা নিচু করে ঘরের ভিতর দরজা ঘরে ঢুকতেই দেখেন একটা ছোট্ট তক্তপোষ আছে, তার একটা খুব সুন্দরী মেয়ে ছেলে বসে আছে, ওকে দেখেই সেটা দাঁড়িয়ে সালাম করবো। চৌকাটির মাথাটা লেগে ফেটে গেছে, কেটে গেছে, দৌড়ে পেরিয়ে চলেছে। তার শ্বশুর তিনি বসে আছেন, তিনি লক্ষ্য করছে, বলে আমি তো ভুল ঘরে ঢুকে পড়েছি, আপনি বললেন ওই ঘরে। বলে হ্যাঁ ওই ঘরটা, না ওখানে তো একটা অন্য মেয়ে ছেলে আছে, আপনি যেমন বলেছেন তেমন। বলে কীরকম? খুব সুন্দরী মেয়ে ছেলে বসে রয়েছে, যুবতী মেয়ে ছেলে, আপনি তো বললেন চোখে অন্ধ, তার বোবাসে কিন্তু সালাম দিল আমাকে পাকায় না। বলে না ঠিকই দেখেছো। বলে জি। বলে শোনো, দুনিয়ার নিয়ম অনুযায়ী আমার মেয়ে কোনো দুনিয়াদারি কথা তো আল্লাহ পাক বলেছেন, নিজের জীবনের হেফাজত করতে আল্লাহ রসুল বলেছেন, কোনো ফাহেস কথা বলেনি, কোনো ফাসেক কথা বলেনি, প্রয়োজন ছাড়া সে কথা বলেনি, সে নিজের কাজেই ব্যস্ত থাকে, আল্লাহর জিকির আজকার দোয়া দেবে। তো সেই হিসাবে দুনিয়ার কথা থেকে সে বোবাই আছে, ইনসানের যে চরিত্র তার থেকে বোবাই আছে। আমি অন্ধ ঠিকই বলেছি,
আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে, হে সারা নিজের চোখকে নিচের দিকে রাখো, আনো তারা বেগানা পুরুষ মেয়ের দিকে তাকিয়ে রাখো। তা আমার মেয়ে কোনোদিন আমার ঘর থেকে উঁকি ঝুঁকি মেরে কোনো পুরুষকে দেখেনি, বেগানা পুরুষকে দেখেনি, আমি তাকে অন্ধ বলেছি। এটা দুনিয়ার মানুষ চিন্তাও করতে পারে, একটা কথা বলি, যখন মাটি খুব উর্বর হয় যে বীজ খুব ভালো, ফলটা তো ভালো হবে কি তাই না? যে মেয়ে ছেলের চরিত্র এইরকম, আর যার বাপ একটা আপেল ফল খেয়ে ফেলার জন্যে মাছ চাইতে এত কষ্ট করলেন আল্লাহর ভয়েতে, তাহলে তাদের ভিতরে আব্দুল কাদের জন্মাবি তো কে জন্মাবে? সর্দি করি যে বড় বিশ্ব আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহকে সেই জামানার কত সমস্ত ওরই এক বাক্য মেনে নিয়েছে যে নিঃসন্দেহে ইনি এই জামানার সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর ওলি। কিন্তু আমার কথা হচ্ছে অন্য কথা, এখানে আমি কথা বলছি যে এদের দ্বারা কি হয়। মানুষ যদি জানতে পারত যে এই লোকগুলার সঙ্গে লাগলে তার বিপদ কোথায়, তো ভুলেও তাদের সঙ্গে বেদবি করতে যেত না। বিশ্ব কুদসি বখারী শরীফে হাদিসে বাবু হুরাইরা দিয়া তার বর্ণনা, মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতাহু বিল হারাম। আল্লাহর রব্বুল ইজ্জত বলতেছেন হাদিসে কুদসি, আল্লাহ সুসংবাদ বলতেছেন যে যে আমার ওলি বান্দার সঙ্গে দুশ্মনী করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ করি। নফল ইবাদত করতে 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 সে এত মেহনত করতে করতে সে আমার এত নিকট এসে যায় যে সে যে হাত নিয়ে ধরে ওটা আমার ধরা, সে যে চোখ নিয়ে দেখে সেটা আমার দেখা, সে যা বলে সেটা আমারই বলা হয়ে যায়। এবার তার বলাটা যদি বড় দেওয়া হয় তো ভয়ঙ্কর হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে। আমি বলে দিই বড় বিশ্ব আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এবং ইবনে রাকা, আর যিনি ঘটনাটা লিখছেন তিনি, এই তিনজন বাগদাদে একই সঙ্গে পড়াশোনা করতেন। তাদের ক্লাসে ভিতরে তাদের জামাতে তাদের ক্লাসে ইবনে রাকা তাদের পড়া শেষ, সার্টিফিকেট পেয়ে গেছেন সনদ পেয়ে, তো কি করছেন বললেন যে যাক চলে যাবেন, এবার সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে, দু একদিন পরে চলে যাবেন। বলে আচ্ছা আমরা শুনেছি বাগদাদের শেষ মাথায় একজন আল্লাহর বুজুর্গ ওলি থাকেন, ছোট্ট কুঁড়ে ঘর করে লোকেরা তাকে কুতুব বলে, আমরা গেলে হয় না তার কোনো আপত্তি নেই। পরের দিন সকালে তিনজন বেরিয়ে গেছেন, কি শুনছেন, তিনজন বেরিয়ে গেছেন রাস্তা। ইবনে রাকাকে আব্দুল কাদের জানি জিজ্ঞেস করছেন, আচ্ছা ইবনে রাকা তুমি কেন যাচ্ছ? বলে তার আগে আব্দুল কাদের তুমি বলো তো আমি কেমন ছাত্র? বলে তুমি অত্যন্ত তেজস্বী ছাত্র, জহীন ছাত্র, ওস্তাদরা তোমাকে ভয় খায়, তুমি এত জ্ঞান। তাহলে শোনো তোমাদের এই কুতুব নাকি বলতেছে তাকে আমি তিনটা প্রশ্ন করবো, সে কত বড় কুতুব আমি দেখবো, তাকে একটা ফেকার মশলা জিজ্ঞেস করবো, একটা তফসির থেকে, একটা হাদিস থেকে। অতটা শুনে বড় বসে আব্দুল কাদের জানিকে ভালো লাগলো না, আরে ভাই যে ভালো হয় সেগুলো থেকেই ভালো হয়, চুপ করে থাকবেন উত্তর দিলেন না। তখন সে জিজ্ঞেস করছে আচ্ছা আব্দুল কাদের তুমি তো বললে না কেন যাচ্ছ? বললে না ভাই আমার অত সাহস নেই, আমি আল্লাহওয়ালা বলে তাকে জানি, আমি একটু দোয়ার জন্য যাচ্ছি, যদি তিনি আল্লাহর ওলি বান্দা হন তো আমাকে দোয়াটা আমার জন্য কবুল হবে, আর না হন সেটা তার ব্যাপার, আমার তো ক্ষতি হয়ে যাবে না কিছু। তিনজনেই পৌঁছে গেছে ঝুপড়ি ঘর ভাঙা দরকার, ফাঁক দিয়েও কি কি মারছেন, কোথায় কেউ তো নেই, ভিতরে দেখাও যাচ্ছে না, অন্ধকার, হঠাৎ বাতাসের ঢেউ শব্দ হলো, দেখেন বাতাসের ভিতর থেকে একটা মানুষ বেরিয়ে এসেই বলছেন এই মেয়ে রাখা তুমি আমাকে এই প্রশ্ন করতে চেয়েছিলে, এর উত্তর এই, তুমি এর উত্তর এই, তুমি এই প্রশ্ন করতে চেয়েছিলে এর উত্তর এই, ইন্নি আরা নার আলা সাদরিকা, আমি দেখতেছি তোমার বুকেতে কুফরির আগুন দাউ দাউ করে জ্বলছে। খেয়াল করুন কুফরির আগুন, এহানত লাউরিয়া আল্লাহ রবিকে হেনাত করাটা বা ধ্বংসের কারণ হয়ে যায়, ফেকার মশলা এহানত আউরিয়া কুফর নুরা নুয়ার ওসুরে ফেকার কিতাবে আছে, আল্লাহ রবি বান্দার এহানত করা কুফরি
দেখেন কেমন করে আরে আব্দুল কাদের শোনো, তুমি যেমন আমার সম্মান রেখে শীঘ্রই তুমি শাহী মসজিদ বাগদাদের মেম্বারে দাঁড়িয়ে বলবে যে আমি আব্দুল কাদের আমার পাপত্যে করি আল্লাহর কাঁধেতে রয়েছে। দুইজনেরই দোয়া, এক বড় তো একটা দোয়া। এই ইবনে রাকা এত ইলম আছে, এত জ্ঞান, এত ভালো কথা বলতে পারে, এত তেজস্বী, এত সুন্দর কণ্ঠ, বাদশার দরবারে কাজীর পট পেয়ে গেল। প্রত্যেক কাজে খালিফা তাকে জিজ্ঞেস করেন। একদিন তিনি ডেকে বললেন, ইবনে রাকা পণ্ডিত মানুষ, তোমার ভাষণ, তোমার ভঙ্গি, তোমার বলা যে খুব সুন্দর, তুমি চলে যাও। রোম দেশে একটা তর্কযুদ্ধ হচ্ছে ইহুদি খ্রিস্টান মুসলমান তিনজনের ভিতরে, তুমি ইসলামের তরফ থেকে যে ওদেরকে পরাস্ত করে আসো, তর্কে চলে এলেন। ঠিক তো এই ইঞ্জিন সব বইয়ে তার জ্ঞান আছে, তিনি তাদেরকে কী করলেন, সবকে হাজির দিলেন। ওই ইহুদি রাজা তো খুব খুশি, বলে যে তুমি আপনাকে এখানে থাকতে হবে আমার এখানে, বলেন না বলে আপনার মেহমান থাকতে হবে, কিছুদিন আমার থাকতে হবে, রেখে দিয়েছে। চার পাঁচ সাত দিন যাওয়ার পর ওই সে বেরিয়ে এলো, এটাই হচ্ছে যে আল্লাহর ভয়। শয়তান সবচেয়ে বড় আলেম ছিল কি, তাই তো এলম ছিল, কিন্তু সে লানতের তক মাথায় পড়ল, কারণ তার ভিতরে আল্লাহর দেওয়া জ্ঞান ছিল না, কিন্তু আল্লাহর দেওয়া জ্ঞান ছিল না, যার জন্য বোঝা মাথায় দিতে হলো। জ্ঞান আল্লাহর দেওয়া জ্ঞান ছিল, এই জন্য তিনিও একটা ভুল করেছিলেন, ভিতরে শুধু ইলমের গরম এসে যায় তখন তার ধ্বংস হয়, এর ভিতরে সে ভয় ছিল না, আল্লাহর ভয় ছিল, লাফাকে না ভয় মতো থাকতো, আমার মতো একটা সুন্দর কি বলতে পারবে, ধ্বংস অর্থ বিয়ে দিলেন। ও বিয়ে করার জন্য চেষ্টা ফুট করতে লাগলো, হ্যাঁ আমি ওই বেটাকে বিয়ে করবো। লোকেরা বললো, আরে ও ইহুদি আর তুমি মুসলমান কেমন করে হবে, বলে না ওকে ওদের রাজা ইহুদি রাজাকে সে লোকেরা বোঝালো যে তুমি তোমার মেয়ের বিয়েটা ওর সঙ্গে দিয়ে দাও, তাহলে হবে কি অনেক মুসলমান ইহুদি হয়ে যাবে, তো একটা শর্ত ওকে ইহুদি হতে হবে। চেয়ারে বসেছিল যে বললো যে তুমি হ্যাঁ রাজা রাজি হয়েছেন তার সঙ্গে বিয়ে দেবেন তার মেয়ে, কিন্তু তাকে ইহুদি হতে হবে, বলে হ্যাঁ আমি রাজি আছি, বাস এটা বলা ছিল কি আপনার সিংহাসন থেকে ওই চেয়ার থেকে নিচে পড়ে গেল দুম করে, পক্ষাঘাতের মতন হয়ে গেল, ধরে তুলল রাজা, বলছি তো বেকার হয়ে গেছে, বার করো বার করো বার করো, ওদিক থেকে সে ওদিক থেকে কে তাকে দিয়ে যাওয়ার জন্য যখন শুনলো সে ইহুদি হয়ে যায়, বলেছে আল্লাহ আল্লাহ নত এসে গেল, দিন ইসলামকে অস্বীকার করলে এইরকমই হয়, যে মানুষ যে ইসলামকে অস্বীকার করে সে এখনো এরকম বহু লোক আছে, নিঃসন্দেহে সেই পুরুষ বা সেই নারী জাহান্নামটাকে ঘুরে কেবলার দিকে সে করলো, কিন্তু আবার ঘুরে উল্টো দিকে হয়ে গেল এবং মরে গেল, সোজা চলে গেল মাত্র। আর বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানির কি হল, বেরিয়ে এলেন, এসে ভাবলেন যে আমার অর্থ কি হবে, আমার ধনী হয়ে কি সেই তো যেতেই হবে, কাকে দেব, একজন বুজুর্গের কাছে গেলেন, আল্লাহ আল্লাহ আলী বন্দার কাছে তিনি বায়াত হলেন, হয়ে তিনি মিনার বাগদাদে আপনি ওই মসজিদে বসে কি করতেন, ওর ওই তার গম্বুজের উপরে আর ঠিক নামাজের টামে এসে জামাতে নামাজটা পড়তেন, আবার উঠে দশকে লোকেরা বলতে লাগলো বুরুজ আজামি, আজম দেশের লোক, তিনি বুঝতে পারলেন আর থাকা যাবে না, পালিয়ে গেলেন ওখান থেকে, কোথায় গেলেন, জীবনের চল্লিশটা বছর এসার সময় উজু করে যা বসে যেতাম, ফজরের আজান পর্যন্ত একই উজুতে ফজরের জামাতে আবার যে নামাজ পড়তাম, কি মুজাহিদা, দেখুন উজু থাকে পেশাব পায়খানা গেলে উজু থাকে,
আল্লাহ পাক বলছেন যে আমার পথে পরিশ্রম করে আমি তাকে আমার পথসমূহ দেখাই। হে আল্লাহর বান্দা ভাগ্যবান হও, ভাগ্যবান হওয়ার মানে এই নয় যে তুমি কোটিপতি হবে, ভাগ্যবান হওয়ার মানে এই নয় যে তোমার গাড়ি বাড়ি বহুত কিছু হয়ে যাবে। ভাগ্যবান তাকে বলে, আমার মা একটা কথা বলতেন, যে ধনে হইয়া ধনী, ধনী রে মানে না ধনী। এটা কোন ধন? শোনো, ইজা দাখাল তোমার মতন আনন্দিত আর তোমার মতন গৌরবময় জীবন আর কার হবে, সঙ্গে মিশে যাবে যখন তুমি রাতের বেলা শুয়ে সাদাটা ইমাম গাজ্জালি দেখতেছেন। এর প্রথম অংশ হচ্ছে যে কি পাকা সাপা ইউনিহি, এটা যখন তার অচক্ষু খুলে যাবে তার প্রথম হৃদয় সে সত্য স্বপ্ন দেখবে, সে ভিতরে এত আনন্দময় যে আল্লাহর নেই বান্দাদেরকে আউলিয়া কিরামদেরকে, এবং সে দেখতে থাকবে পায়গম্বর আলাইহিস সরিয়াতের লাগাম না বাঁধা থাকতো। তো আমি আব্দুল কাদের জিলানি বলছি, আমি এই জিলান আমার কোন মরিদ যদি দুনিয়ার শেষ প্রান্তে পূর্ব দিকে শুয়ে থাকে আর তার সাতারের কাপড় যদি উঠে যায়, আমি আব্দুল কাদের এখান থেকে সেটা টেনে আবার নামিয়ে দিতে পারি। তিনি বলছেন, শোনো তোমরা কোথায় কি করছো, কাকে কি বলছো, আমি আব্দুল কাদের বলে দেওয়ার ক্ষমতা রাখি, কিন্তু আল্লাহ আমার জীবের তৈরি বেঁধে রেখেছেন সাজিয়ে তো লাগাম। আরে যারা সম্পদ পেয়ে যায় তারা, তুমি যখন ওই পর্যায়ে পৌঁছাবে দুনিয়াকে আর তোমাকে বলতে হবে না যেটা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাদা জিব্রাইল ইন্নি আহাবাবতু ফাহাব্বাহু। যখন আল্লাহ পাক কোনো বান্দাকে ভালো তাদেরকে নিয়ে তার ব্যাপারে জিজ্ঞেস করে, যদি কোনো এমএলএ তোমাকে যে কথা জিজ্ঞেস করে অমুক এমএলএ নিশ্চয় তোমার খোঁজ করছিল, যাই বাপা ঠুলে খুব একদম, আর তিনি সংগ্রাম তিনি আহ্বান করি। এই ভয় যখন বান্দার অন্তরে তার রবের ভয় এসে যাবে তো ভালোবাসা আল্লাহ পাক তাকে দিবেন, তার হৃদয় আলোকিত হয়ে যাবে। আসুন এক সাথে পড়ে দিই আমি, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল, إنك على كل شيء قدير.
আমাদের গুনাহ খাতাকে মাফ করো কায়দান মাওলা হে আল্লাহ পাক আপনি মেহেরবানি করে এই মজলিসটিকে কবুল করুন আল্লাহ উদ্দেশ্যে যা কিছু পড়া গুনাহ হয়েছে আল্লাহ যা কিছু মাওলা দোয়া দরুদ তাসবিহ তাহলিল পড়া হয়েছে আল্লাহ খতম করা হয়েছে তমাম কাজ আপনি এগুলাকে মেহরবানি করে কবুল করুন আল্লাহ মানুষ দুনিয়া থেকে চলে যাবার পর বড়ই অসহায় হয়ে থাকে আলমে আল্লাহ কি অবস্থায় রয়েছে বাপ মা দাদা দাদি নানি শ্বশুর শাশুড়ি চাচাচি যারা চলে গেছে আল্লাহ আপনি পেশ করে দেন আল্লাহ দুনিয়া বি জিন্দগিতে তাদের যদি কিছু মেহরবানি করে তাদেরকে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মজলিস যে করাচ্ছে আল্লাহ যারা করাচ্ছে তার খানদানের যে যেখানে আপনি তাদের হৃদয় আল্লাহ